বাংলাদেশ বিসিএস ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা একদম নাজেহাল অবস্থায় ছিল। এক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ ব্যাটিংয়ে নেমেছে এবং সে জোসেফের বলে ব্যাট করার সময় প্রথম বলটি ফাইন লেগ দিয়ে চার মেরে পরের বলেই বলটি খেলতে গিয়ে তিনি বলটিকে সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন এবং তার হেড পজিশনটা ছিল বল বরাবরই। কিছুক্ষণ পর তিনি ব্যাটটা আগে তার মুখের সামনে আনে এবং তিনি বল থেকে লাইনচ্যুত হন এবং বলটির সামনে ব্যাট থাকায় তিনি চোখে বল রাখতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন তিনি মুখের সামনে ব্যাট আনায় তার ব্যাটের কিনারায় বল লেগে কিপারে তালুবদ্ধ হয়ে যায় বলটি এবং এভাবেই তিনি আউট হয়ে যান। বাংলাদেশের ব্যাটসম্যানদের এই ধরনের ব্যাটিং আমরা আগেও দেখেছি। বিদেশের মাটিতে বাংলাদেশ সবসময় টেস্ট ম্যাচে এরকম নড়বড়ে অবস্থানে থাকে, তারা পেস বল কেন এত ভয় পায় এবং এ নিয়ে তাদেরকে সমাধানে যেতে হবে।